নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি চিনময় সরকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে ইউটিউবের মনিটাইজেশন পলিসি চেঞ্জ হয়ে গেছে। কিছুদিন আগে একটা আপডেট এসেছিল, সেখানে মনিটাইজেশনের একটা সেকশন অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে নো অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক। কিন্তু বর্তমানে আরেকটা সেকশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে সকল ইউটিউব চ্যানেলের জন্য ইনেবল করতে হবে, তাছাড়া ওয়াটি স্টুডিওতে আর অ্যাক্সেস নেওয়া যাবে না। যদি নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো কারণে যদি টু স্টেপ ভেরিফিকেশান ইনেবল করা না যায়, তাহলে পরবর্তীতে টু স্টেপ ভেরিফিকেশান ইনেবল করার পরে ওয়াইটি স্টুডিওতে অ্যাক্সেস নিতে হবে। আর যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদেরকেও টু স্টেপ ভেরিফিকেশানটা ইনেবল করতে হবে, তাছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। সুতরাং বুঝতেই পাচ্ছেন ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই টু স্টেপ ভেরিফিকেশান ইউটিউব সকল চ্যানেলের জন্য বাধ্যতামূলক করেছে, কারণ এই ওয়াইটি সরি এই ইউটিউবের প্রায় চ্যানেলগুলোই হ্যাক হচ্ছে। কিন্তু যদি টু স্টেপ ভেরিফিকেশান অন করা থাকে, তাহলে কেউ যদি আপনার ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড থাকে সেটা ব্যবহার করে যদি লগ ইন করতে চায়, তাহলে আপনার সিমে একটা ভেরিফিকেশান মেসেজ চলে আসবে। আর এই ভেরিফিকেশান মেসেজ ছাড়া কিন্তু লগ ইন করা যাবে না, এই জন্যই আপনার চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু বর্তমানে যে চ্যানেলগুলো হ্যাক হচ্ছে, ইউটিউব সেই চ্যানেলগুলো রিকভার করে দিচ্ছে। কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখের পর থেকে আর রিকভার করবে না, সেজন্য তার আগে আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশানটি করে রাখতে হবে। আজকে এই টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করবেন সেটা আমি দেখাবো মোবাইল দিয়ে, কারণ সবার কাছে ল্যাপটপ বা পিসি নেই। আমি মোবাইলে যে সিস্টেমে দেখাবো, আপনারা সেই একই প্রসেসে ল্যাপটপ বা পিসিতেও করে নিতে পারবেন। সো গাইজ, এখন আমি আর বেশি আর কথা বলবো না, সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে। চলুন শুরু করা যাক। এখন আমি টু স্টেপ ভেরিফিকেশানটা অন করার জন্য সরাসরি চলে যাবো আমার জিমেইলে। জিমেইলে যাওয়ার পরে এখান থেকে আমার জিমেইলে যে লোগোটা লাগানো আছে সেটা শো করছে, সরাসরি এই জায়গাতে একটা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর দেখছেন আপনার অবশ্যই এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসে টু স্টেপ ভেরিফিকেশানটি অন করবেন সেটা লগ ইন থাকতে হবে। এখন আমি সরাসরি এখান থেকে টাচ করে দেবো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে। এখানে একটা টাচ করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমি সরাসরি চলে যাবো এই যে একটা সিকিউরিটি অপশান আছে, এই সিকিউরিটি অপশানে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন লেখা আছে যে টু স্টেপ ভেরিফিকেশান অফ। এখানে টু স্টেপ ভেরিফিকেশান এখানে অফ করা আছে, এখানে একটা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করতে বলছে, আমি ক্রোম সিলেক্ট করে দিলাম। ক্রোম সিলেক্ট করে দেওয়ার পর একটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব গেট স্টার্ট নামে একটা অপশান আছে এইখানে। এখানে একটা গেট স্টার্টে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে আমার যে পাসওয়ার্ডটা আছে সে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের নাম্বারে একটা ভেরিফিকেশান পিন আসবে, সেই ভেরিফিকেশান পিনটা বসিয়ে দিতে হবে। এখন টু স্টেপ ভেরিফিকেশান, এখানে আমার ডিভাইসের নামটা শো করছে, এখান থেকে আমি কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর আপনি কীভাবে মেসেজটা নিতে চান, টেক্সট মেসেজ অথবা ফোন কল, আমি টেক্সট মেসেজের মাধ্যমে নিতে চাই। এখান থেকে আমি সেন্ড একটা ক্লিক করে দেব। সেন্ড করে দেওয়ার পর এখানে একটা কনফার্মেশান ইমেল আসবে, আমরা ওয়েট করি সেই ইমেলটার জন্য। এই যে চলে এসেছে 71178, এখন আমরা 71778, ঠিক আছে, এখন নেক্সট একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে লেখা আছে, হয়ে গেছে আমাদের ভেরিফিকেশানটা, এখান থেকে টার্ন অন করে দেব। টার্নিং টু স্টেপ ভেরিফিকেশান, এখান থেকে অফ করুন লেখাটা চলে এসেছে, মানে টু স্টেপ ভেরিফিকেশানটি হয়ে গেছে আমাদের করা। সো গাইজ, এতটুকুই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।